हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आमरा तो आलहामदुलिल्लाह भालो आछि। आज के आमी तैरी करब टमेटो सस। टमेटो ससेर परफेक्ट एकटा रेसिपी आज के आपनादेर साथे शेयर करब। आशा करछि आमार आजकेर भिडियोटा आपनादेर काछे भालो लागबे। छोटो बड़ो सबारई खुबई पसंदेर एकटी खाबार टमेटो सस। कोनो भाजा पोड़ार साथे टमेटो सस छाड़ा चलेई ना। टमेटो सस तैरिर जोन्नो एखाने आमी 1 केजी टमेटो निएछी आर लाल टुकटुके कलर देखे टमेटोगुलो निते हबे। एकेबारे पाका आर लाल टुकटुके कलर देखे निते हबे। टमेटोगुलोर कलर जतटा सुंदर थाकबे सस तैरिर पोरे ससेर कलरटाओ खूब सुंदर आसबे। एखन आमी टमेटोगुलो केटे निब आर टमेटोगुलो 4 पिस करे केटे निब। प्रथमे केटे एई जे मुखेर जे सादा अंशटा आछे शक्त এই অংশটা ফেলে দিতে হবে। টমেটোর মুখে সাদা অংশটা ফেলে দিয়ে আমি টমেটোগুলো আরেকটু ছোট করে কেটে নিব। আপনারা চাইলে 4 পিস করেও রাখতে পারেন, তবে আমি একটু ছোট করে কাটছি, তাহলে টমেটোগুলো সিদ্ধ হতে কম সময় লাগবে। আপনারা চাইলে 4 পিস করেও রাখতে পারেন, আবার চাইলে আমি যেভাবে কাটছি এভাবেও কাটতে পারেন একটু ছোট করে। এখন একইভাবে সবগুলো টমেটো কেটে নিব। তারপর এই যে সবগুলো টমেটো কেটে নিয়েছি, এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এখানে 1 কেজি টমেটোর জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নিব আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে টমেটোগুলো নিয়ে দিব। ২০ মিনিট পর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জাল অফ করে দিব, দিয়ে টমেটোগুলো ঠান্ডা করে নিব। সিদ্ধ টমেটোগুলো আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি আর এই টমেটোর পেস্টটা এখন আমি ব্লেন্ড করে নিব। টমেটোগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। টমেটোগুলো আমি ব্লেন্ড করে নিলাম। এটা কিন্তু একেবারে মিহি পেস্ট হয় নাই, এখানে কিন্তু কিছুটা পরিমাণ টমেটোর বিচি রয়ে গিয়েছে, এই জন্য এখন এটা আমি চেলে নিব। এখন আমি টমেটোর পেস্টগুলো চেলে নিব। এর জন্য একটি বোল নিয়ে নিয়েছি আর বোলের উপরে আমি একটি চালনি নিয়ে নিয়েছি, ছোট ছিদ্রযুক্ত চালনি নিয়েছি। এখন আমি টমেটোর পেস্ট চেলে নিব। আর আপনাদের বাসায় যদি ছোট ছিদ্রযুক্ত চালনি না থাকে তাহলে পাতলা সুতি কাপড়েও আপনারা টমেটোর পেস্টটা চেলে নিতে পারেন। এখন আমি সম্পূর্ণ টমেটোর পেস্ট চেলে নিব। সম্পূর্ণ টমেটোর পেস্ট চেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে কতটা পরিমাণ টমেটোর বিচি রয়ে গিয়েছিল। আর এই বিচি সহ টমেটো সস তৈরি করলে সেটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এই যে চেলে নেওয়ার পর টমেটো পেস্ট দেখতেই পাচ্ছেন, এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এখন আগে থেকে চেলে রাখা টমেটো পেস্ট গুলো দিয়ে দিয়েছি। তারপর এখন এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন চুলার জাল একেবারে লো করে দিয়ে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। ১৫ মিনিট পর দেখতেই পাচ্ছেন টমেটো সসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটা চেক করে নিব এটা রেডি হয়েছে কিনা। এই জন্য একটি প্লেট নিয়ে নিয়েছি। এখন এখানে 1 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে প্লেটটা একটু কাত করে ধরলেই বোঝা যাবে।
এই যে টমেটো সসে এখনো যথেষ্ট পরিমাণ পানি আছে আর এটা এখনো রেডি হয় নাই, আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমি আরো 5 মিনিট জাল করে নিয়েছি, চুলার জাল লো রেখে অনবরত নেড়ে। এখন এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ ভিনেগার, আর ভিনেগার অবশ্যই ব্যবহার করতে হবে, দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে গেলে ভিনেগারটা ব্যবহার করতে হবে। এখন ভিনেগার দিয়ে আমি আরো 5 মিনিট জাল করে নিব। আরো 5 মিনিট পর এখন আমি চেক করে নিব টমেটো সসটা রেডি হয়েছে কিনা। এখানে আমি একটি প্লেটে আবারো 1 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন প্লেটটা কাট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু টমেটো সসটা পড়ে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন টমেটো সসটা রেডি। এখন এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি 1 টেবিল চামচ পানি। পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন এই ঘন টমেটো সসের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। মিশিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিব। আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে গেলে অবশ্যই কর্নফ্লাওয়ার আর ভিনেগার ব্যবহার করতেই হবে। পর এখন আমি চুলার জাল অফ করে দিয়েছি। এখন টমেটো সস ঠান্ডা করে নিব। তৈরি হয়ে গেল ছোট বড় সবারই খুবই পছন্দের টমেটো সস, আর এই সসটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।